সিলেটে যৌতুকবিহীন গণবিয়ের আয়োজন করল আল খায়ের ফাউন্ডেশন। দিনক্ষণ ঠিক ছিল, কিন্তু আর্থিক দৈন্যতার কারণে সন্তানের বিয়ে দিতে পারছেন না। সিলেটের এমন 25 জুটিকে বিয়ে দিয়েছে ব্রিটেনের মানবিক সংস্থা আল খায়ের ফাউন্ডেশন। 20 ফেব্রুয়ারি সিলেটের আমানুল্লাহ কনভেনশন হলে এই বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। না, আমরা পরিকল্পনা করতে পারিনি যে এভাবে অত বড় রেস্টুরেন্টে এত বড় আয়োজন করে আমাদের বিয়ে হবে। আমি ফাখর খামে খামে যোগালি কাজ করি, আর আমাদের এইরকম বিয়ে করার তো আমাদের তফিক নাই, তো আপনারা করে দিতে এখন আপনার কাছে অনেক ধন্যবাদ, অনেক খুশি হইলাম। সিলেটের সুনামগঞ্জ সদর, শান্তিগঞ্জ, জামালগঞ্জ, কানাইঘাট এবং জৈন্তাপুর উপজেলার প্রত্যন্ত গ্রামের গরিব ঘরের সন্তানরা এই বিয়েতে অংশ নেন। অনুষ্ঠানে বর, কনের পরিবার এবং অতিথি মিলিয়ে 500-এরও বেশি মানুষের খাবারের ব্যবস্থা করা হয়েছিল। বিয়া ঠিক আছিল, টাকা পয়সার লাগে করতে পারছি না, আপনারা করাই দিলে আলহামদুলিল্লাহ, আপনার লাগে দোয়া করি। এরকম একটা পরিস্থিতি দেখে খুবই খুশি হয়েছি, যারা আমাদের গরিবদের পাশে আছেন। আমরা ভাবছি না এলে দেন আমরা রইব, আল্লাহ দেন আপনারা উসিল্লা দেন দিছেন, আমরা বড় খুশি হয়েছি। পাগড়ি আর লাল শাড়ি পরে ওই দিন অর্ধশত বর কনে গাড়িতে করে দুপুরে যখন ওয়েডিং হলে আসেন, তখন অন্যরকম এক পরিবেশ তৈরি হয়। দুই পক্ষের পরিবারের লোকজনও বিয়েতে উপস্থিত ছিলেন। গরিব হওয়া সত্ত্বেও ধুমধাম করে বিয়ের আয়োজনে খুশি হয়েছেন অভিভাবকদের মতো বর কনেও। আমার কাছে অনেক সুন্দর লাগতেছে যে আমাদের মতো গরিব যে আলকার ফাউন্ডেশন দেখে যে একমাসের খাবার এবং নগদ অর্থের পাশাপাশি প্রত্যেককে একটি সেলাই মেশিন, ভ্যানগাড়ি, রান্নার চুলা, কম্বল সহ ঘরের কাজে লাগে এমন নানা সরঞ্জাম দিয়েছে সংস্থাটি। একই সাথে বর কনে আনা নেওয়ার জন্য যে গাড়িগুলো রয়েছে সেগুলোরও খরচ দিয়েছে আল খায়ের ফাউন্ডেশন। আমাদের প্রোগ্রামটা মূল উদ্দেশ্য ছিল যে আমরা বাংলাদেশের একটি মডেল স্থাপন করতে যাচ্ছি, যেখানে আসলে যৌতুক মুক্ত বিয়ে হবে। ছেলে এবং মেয়েদের বিবাহের এই যে পদ্ধতি অনেকটা অনেকটা কঠিন করে ফেলেছি আমরাই, এটাকে আমরা সহজ করে ইসলামের এই গুরুত্বপূর্ণ বিধানকে আমরা মানুষদের জন্য, মুসলমান ফ্যামিলিগুলোর জন্য আমরা সহজ করতে চাই ইনশাআল্লাহ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট প্রেস ক্লাবের সাবেক সভাপতি, দৈনিক সিলেট মিরর পত্রিকার সম্পাদক আহমেদ নূর, ব্রিটেন থেকে আগত বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আল খায়ের ফাউন্ডেশনের প্রেজেন্টার মুফতি সালে আহমদ, দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার ফিচার সম্পাদক সিরাজুল ইসলাম আবেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ। মোহাম্মদ আব্দুল হান্নান, 2A News, যুক্তরাজ্য।